আসসালামু আলাইকুম। কৃষকের ভাবনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতেই পাচ্ছেন এখন প্রচুর বৃষ্টি চলতেছে সারা বাংলাদেশ ব্যাপী, সেই বৃষ্টিতে এই বৃষ্টিপ্রবণ সময়ও দেখেন আপনার ঘাসের কোয়ালিটিটা কেমন। দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এই যে ঝিরি ঝিরি বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে পড়তেছে। এর এই সব বৈরী আবহাওয়ার মাঝেও দেখেন কর্তা কে ঘাসের মতন বাহু, কালারটা কেমন। শুধুমাত্র এই ঘাসটাই, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটাই, যে কোনো মৌসুমে যে কোনো সময়ে পারফেক্ট ফলন হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সবুজ সতেজ ঘাস। এই ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই কাটিং গুলো সংগ্রহ করতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই কাটিং গুলো ডেলিভারি দিয়ে থাকি। এই কাটিং এ এই ঘাসগুলার বেশ সুবিধা হচ্ছে, একটা কাটিং কাটিং থেকে আপনি 5 থেকে 7 বছর পর্যন্ত ফলন পাবেন। আর এই একটা ঝাড়ে কমপক্ষে 200 থেকে 300 পর্যন্ত আপনার চারা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এই গাছ, এখান থেকে আমরা অনেকবার মানে আমরা এখান থেকে কেটে ফেলেছি ঘাসগুলা, তারপরে আবার কেমন করে হচ্ছে দেখেন। মানে এটার স্থায়িত্ব অনেক বেশি। গাছটা যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আসলে আপনি সারা বছর সম পরিমাণে আপনি ফলন পাবেন। প্রতি মাসে 2 মাস অন্তর অন্তর আপনি কাটতে পারবেন ঘাসগুলা। এটা নরম এবং মিষ্টি স্বাদযুক্ত ঘাস, হাই প্রোটিন যুক্ত, যে কোনো গবাদি পশুর জন্য ঘাসটা খুবই কার্যকরী। যদি আপনি, যারা খামারি ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি এই ঘাসটা রোপণ করে না থাকেন তো পরীক্ষামূলক হলেও রোপণ করে দেখতে পারেন কেমন ফলে।